চুরে এমন গান ছুরে তুলে তুলে আমার বেটা হয়ে গেল। পাশের পাড়ায় সুমন ভট্টাচার্য কীর্তন গাইতে এসেছে, মা আমি সেইখানে কীর্তন শুনতে গেছি, আমি নিয়ে মোট 10 জন কীর্তন শুনছি, আর 2 মিনিট অন্তর অন্তরে খালি জয় নিতাই আর জয় নিতাই, ওই জয় নিতাই বলে বলে আমার সব বেটা হয়ে গেল। কি যন্ত্রণা কি যন্ত্রণা, যন্ত্রণায় আমার হাত দুটো পুরো ছেড়ে গেল। জয়নিতাই 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 আর জয়নিতাই, ওই জয়নিতাই বলে বলে আমার সব ব্যথা হয়ে গেল। ও বাবা, কোথায় ব্যথা হয়েছে? আমার গা ব্যথা হয়নি, তা কোথায় হয়েছে? আমার এই দাবনা দুটো ব্যথা হয়ে গেল। কি করে হলো? পাশের পাড়ায় সুমন ভট্টাচার্য কীর্তন গাইতে এসেছি, আচ্ছা আচ্ছা, আমি সেখানে কীর্তন শুনতে গেছি, হ্যাঁ, 2 মিনিট অন্তর অন্তর আমি নিয়ে মোট 10 জন কীর্তন শুনছি, আর 2 মিনিট অন্তর অন্তর খালি জয়নিতাই আর জয়নিতাই, ওই জয়নিতাই বলে বলে আমার সব ব্যথা হয়ে গেল। চিন্তা করতে পারবে, মানুষ বলছে সকাল বিকাল ব্যায়াম করো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর হাত তুলে কি জয়নিতাই বলেছে তাতে নাকি দাবনা ব্যথা হয়ে গেছে। তাহলে জয়নিতাই এখানে বলা যাবে না, না দরকার নেই, কেন বলতে যাবো, তার চেয়ে অন্য বাড়ি যাই, দুপয়সা ইনকাম পাবো। বাবা শোনো না, বলো না, একটা কথা বলবো, একটা কেন, একশো বলো, সব শুনবো, একটা গল্প বলো না শুনি। ও গল্প, গল্প শুনবে? হ্যাঁ। ও মা, আমি বৈষ্ণব মানুষ, পাঁচ বাড়ি নাম গিয়ে বেড়াই, একটু ঠাকুরের গান করি শোনো। ও সব ঠাকুর ঠাকুর চলবে না, তুমি ঠাকুর রেখে দাও, হ্যাঁ গল্প বলো শুনবো। চিন্তা করতে পারবে, ঠাকুরের নাম শুনবে না গল্প শুনবে? ও মা, তা গল্প মানে তো মিথ্যা কথা, মানে ও মিথ্যা হোক আর সত্যি হোক, ওই গল্পই আমি শুনবো। মিথ্যা কথা শুনবে তবু ঠাকুরের নাম শুনবে না? না। তা হয় হোক, চাইতেছি যখন দি দাও, আঁচল পালালে হবে না, আমি গল্প দেবো তুমি ভক্তি পরে শুনে নেবে। আচ্ছা বলো। গল্প শুনবে ঠাকুরের নাম শুনবে না, যা গল্প শুরু করবো রে, উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দাও। বলো। ও মা, তোমার স্বামী মাটি কাটে তো? বাবা, তা তুমি জানলে কি করে? সব জেনে ঘুরতেছি রে। হ্যাঁ বাবা মাটি কাটে। মোটে মাটি কাটে না? ও মা, তা কি করে কি? কেন বাবা, পরের সংসারে অশান্তি পাতাবো, তার চেয়ে অন্য বাড়ি যাই, দুপয়সা ইনকাম পাবো। আরে বাবা বলো না শুনি। শুনবে? হ্যাঁ। চাইতে তো যখন দি, সকাল হলো, সকাল হলো, ঝোড়া কোদালটা নিল, হ্যাঁ হ্যাঁ, আর খায়ে রেখে দিয়ে, আচ্ছা, ঝোপের ধারে গিয়ে, হ্যাঁ, একটা কুমারী মেয়ে নিয়ে, হ্যাঁ, হুড়ো হুড়ি শুরু হয়ে গেল। ও ভগবান, আমি থাকতে আবার নাকি কুমারী মেয়ে, আমি এক্ষুনি ওই ঝোপের ধারে যাব, ঝোপের ধারে গিয়ে যদি দেখি কুমারী মেয়ে নিয়ে হুড়ো হুড়ি করছে, ওই ঝোপের ধারে মুখ আমি ওর করে দেবো। যাও ঘষে রক্ত বের করে দাও। চিন্তা করতে পারবে, গতিটা দেখেছো নাকি, দাবনা পেদা হয়ে গেছে, যে হরিনামে পাপি তাপি উদ্ধার হয়ে যাচ্ছে, আর সেই হরিনামকে এই কলিযুগের মানুষ অবহেলা করছে। আমিও প্রতিজ্ঞা করে এই পথে নেমেছি, যারা হরিনামকে অবহেলা করবে তাদের কানে হরিনাম ঢোকাবো, তারপর আমি বৃন্দাবনে যাব। যে যত বাধা দেখি না কেন, এই হরিনাম গাওয়া আমার কেউ বন্ধ করতে পারবে না। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম, ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম, নদিয়া নগরে শচী মাতার ঘরে, নদিয়া নগরে শচী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। দাদা মাটি কাটতে যাবে, মাটি কাটতে গেছি, বলে তোর মাটি কাটা হবে না। আমি বলি কেন মাটি কাটা হবে না, বলে মাটি কাটতে গিয়ে তোমার সার্টিফিকেট লাগবে। শিক্ষিত ছাড়া কোনো কাজ নেই। দাদা বাবার মনে বড় আশা ছিল, বড় ইঞ্জিনিয়ার করাবে। আচ্ছা বলি বাবা আমি কিসের ইঞ্জিনিয়ার হবো, বলে তুই হারকিন সারাবি, শালাকে ফেরিওয়ালা করবে বলেছিল। বাবা মাটি কাটতে কাটতে পরিশ্রম হচ্ছে, ঘরে চলে যাই, ঘর হবো ঘর দাবি। এই প্রদীপের মা, প্রদীপের মা রে, জয় নিতাই জয় নিতাই, জয় নিতাই বলে বললে যা চালিয়ে দেবো। ওটা কি বাবা? এটা হচ্ছে টেরিকটের কোদাল।
কোদাল না হাতুড়ি বুঝতে পারিনি। হ্যাঁ এই কোদাল কি আমার বাড়ি থাকে? তা কোথায় থাকে? এ তো ডেগরেটার মতো ভাড়ায় খাটে। তা ও তো ভাড়ায় খেটে খেটে চোরমা হয়ে গেছে, লোকের কাজ করতে যায় না, ফাঁকি মারতে যাস। দেড় বাবু, তা তুই জয়নিতায় শুনে রেখে যাচ্ছিস কেন? তা জয়নিতায় বলে রাগ হবে না? কেন? আমার স্ত্রী খালি বলছে, জয়নিতায় বলছে না, স্ত্রী খালি হাত তুলছে। আচ্ছা, আর হাত তুলে তুলে এত হাত ব্যথা হয়েছে, গালে এক মুঠো ভাত তুলতে পারে না। তা তুমি কি গালে ভাত দিচ্ছ? না, তুমি গালে দিচ্ছ কেন বাবা? পরের বইয়ের গালে আমি ভাত দিতে যাবো কেন? বাবা একটা কথা বলি, শোনো। বলো। এই দেখো, হরিনাম আর চলবে না, বুঝতে পেরেছো বাবা? কেন কেন চলবে না? সেখানে হরিনাম হচ্ছে, মাত্র দুজন বসে আছে, এটা ঠিক। আর সেখানে ড্যান্স সাংমা হচ্ছে, যত ছোট ছোট ড্রেস বার করতে যে, আচ্ছা একটা বুড়ো দেখি না 500 টাকার নোট নিয়ে বুকে মারতে, ও তো এনজয় করে মারতে যে, পিছনের ভাবনা কি ভেবেছে? বাবা হরিনাম চলবে না বাবা। দরকার নেই। কেন চলবে না যখন বলবো কেন? আর তার চেয়ে অন্য বাড়ি চলে যাবো, এখানে বলার দরকার নেই। গল্পে জন্ম দিয়েছে যে আসে শুধু গল্প। ও বলো, গল্প মানে তো মিথ্যা কথা বাবা। মিথ্যা কথা হোক, মিথ্যা কথা শুনবো, তবু হরিনাম শুনবো না। মিথ্যা কথা শুনবি, হরিনাম শুনবি না? না। তা হয় হোক, চাইতেছে যখন এর অশান্তি বাঁধাবো কেন? একটু চেপে যাই। তা তুমি কি অশান্তি বাঁধাচ্ছ? তুমি তো গল্প বলছো। ও হ্যাঁ, আমি তো গল্প বলছি। মাইরি বাবা কি বলবো, কি সবে বাড়িয়ে পা দিস। হঠাৎ দেখিন একটা মোটা মতো ছেলে, বৌমা দুটো দাবনা ধরে আছে, আর টাবাস টাবাস করে চুম খাচ্ছে। যেই বাড়ি ঢুকেছি এখানে আর খেয়ে হয়নি, ওই ঝোপের দিকে চলে গেছে। ও সর্বনাশ, যাও চলে যাও, ধরে ফেলো। গল্প শোনার স্বাদ আজ মিটিয়ে দেবো, আর ওদের কানে হরিনাম ঢুকিয়ে দিয়ে তবে আমি বৃন্দাবনে যাব। হরিনাম ভজন নাম জপ নাম করো সার, হরিনামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। হরিনাম জপ নাম জপ নাম করো সার, হরিনামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। এই হরিনামে আছে সুধা, এই হরিনামে আছে সুধা অমৃত সমান। গীতা, ও মা গীতা, গীতা আমার মেয়েটা যে ফোন করে কোথায় গেল? গীতা, ও মা গীতা, জয়নিতাই মনেদের গোষ্ঠীর মাস দিয়ে জয়নিতা করতেছো? তা তুমি জয়নিতাই শুনে থেকে যাচ্ছ কেন? আমার মেয়ে ফোন করে বলেছে কি কোথাকারকে সুমুক না গুমুক, হ্যাঁ এটাই কি করে গেছে। আচ্ছা, আমার মেয়ের পুরো হাত তো দুটো পুরো ব্যথা হয়ে গেছে, ওই জন্য আমার বাড়ির কাজ ফেলে দিয়ে আমি আমার মেয়ের বাড়ি ছুটে চলে এসেছি। তার মানে তোমার মেয়ের সংসারে কাজ করতে এসেছো? হ্যাঁ, ভালো কথা, তোমার মেয়ের সংসারে কাজ করো, আমি অন্য বাড়ি নাম দিই, তাতে দুপয়সা ইনকাম পাবো। ও দাদা, যা ঠেকা দিলে কি আরাম লাগলো। হবে তো, এটা তো পুতুল নাচের ঠেকা। ও দাদা না গো, মনে হয় যেন সেই আগের ঠেকা। তার মানে এর আগে তুমি অনেকবার ঠেকা খেয়েছো? হ্যাঁ গো দা। তুমি কে গো? আমি তো তোমার বাসি। বাসি? তোমার কত খোঁজা খুঁজেছি আমি মোটে পাইনি। তা আমি কি তোমার কমে খুঁজেছি দাদা? এইবারে খোঁজা খুঁজি বন্ধ দাও, দুজনে এক জায়গায় হয়েছি যখন, একটু ঠাকুরের নাম কীর্তন করো। না ও দাদা, ঠাকুরের কথা বললেই বজ্রাঘাত পড়ে যায় দাদা। হ্যাঁ গপ্প বলো দাদা, গপ্প। ও গপ্প, এই গল্প আবার গল্প ফের গল্প, এদের কি গল্পে জন্ম দিয়েছে? তা তুমি কি গল্প শুনতে চাও? ও দাদা বলো, এই তো কদিন আগে হ্যাঁ একটা সিরিয়াল চালু হলো। কি কি? ওই তো খোকা বাবু, খোকা বাবু যায় লাল দুটো পায়, বড় বড় দিদিরা সালুকি মেরে খায়। খোকা বাবু যায় লাল দুটো পায়, বড় বড় দিদিরা সালুকি মেরে খায়। এই যাবো, তা তোমায় গান করতে বলেছি। আমি তো হেডিং দিচ্ছি। ও দাদা হ্যাঁ, এই তো কদিন আগে হ্যাঁ একটা সিরিয়াল আবার চালু হলো। কি কি? ওই তো বাজলো তোমার আলুর বেনু, আমি রাম তুমি আমার ধনু।
তুমি কি তীর ধরু মারতেছো? না তুমি বলছো আমি উত্তর দিয়ে যাচ্ছি। এই সব সিরিয়ালের গপ্প, সিরিয়ালের গপ্প বলো, সিরিয়ালের গপ্প আমি শুনবো। শোনো, আমি বৈষ্ণব মানুষ, সিরিয়াল দেখে সময় পাই না। সাংসারিক গল্প করব, তবে বলে নি গল্প হলো হলো মিথ্যা কথা। মিথ্যা কথা হোক, যাই হোক দাদা, হ্যাঁ তবু আমি গপ্প শুনবো। এদের মিথ্যা জন্ম দিয়েছে বলো। তা হোক, চাইতেছে যখন দি। ও দাদা, হ্যাঁ এমন দেবি আমি যেন নিতে পারি। সহ্য ক্ষমতা পুজো দেবো, তার বেশি দেবো না। বলো দাদা গপ্প বলো। তোমার একটা মাত্র নাতি তো। তা তুমি জানলে কি করে? সব জেনে ঘুরতেছি রে। ও দাদা গপ্প পুরো জমে গেছে, পরে ঠান্ডা হবে। বলো, তার নাম প্রদীপ। তা তুমি জানলে করে? সবই জানি রে। একদম ঠিক বলেছো দাদা। আর বলতে পারছি না। কেন? এ কি দাদা কাঁদতে চোখালো তুমি? চোখ ফেটে জল বেরিয়ে আসছে। ও বাবা, ওই টপাস টপাস করে পড়তেছি। তোমার সে প্রদীপ তো হসপিটালে লিবে গেছে। কোতালের বাড়ি ঝাড়বো, যেখানে লিবেছে সেখানে খুঁজে যা। সাত মিনিটই দেবো, যা গল্প শুরু করেছি এতক্ষণ রাস্তায় বিরাট মারামারি বেঁধে গেছে, দেরি করা যাবে না। ওদের পিছনে পিছনে যাব, আর এই গল্পের সমাধান আমি করব, আর ওদের কানে হরিনাম ঢুকিয়ে দিয়ে পাপ থেকে উদ্ধার করব। তারপর আমি বৃন্দাবনে যাব। কত পাপি চাপি করে গেল এই হরিনামে, মুখে বলো হরিনামে সবল করো কালে। কত পাপি চাপি করে গেল এই হরিনামে, মুখে বলো হরিনামে সবল করো কালে। এই হরিনামে মাতৃ হারা, এই হরিনামে মাতৃ হারা সারা ব্রজধাম। ওরে কে আনি হলো রে, কোথায় ছিল রে মধু মাখা হরিনাম, মধু মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। মালটা কোথায় গেল? মোটা মতো লোক সে ভেড়ির কোলে শুয়ে বলল। না না, তুই মাটি কাটা লোক, মাটি কাটা জায়গা থাকবি, তুই ছোপের ধারে কি করছিস? এই তুই ঘরবো ঘর যাবি, তুই এই ছোপের ধারে কি? না না, সে মালটা গেল। এই তুই আস্তে বাল লাইনে যাচ্ছিস। এই কে বলে চল? এই আমার কি নি রে? এই তোর কি আছে বল? আমি টাকার উপরে শুয়ে থাকি। কত টাকা? আমার বিছানার নিচে হ্যাঁ 2 টাকা থাকবেই। দুধ কে মানুষ হয়নি? এই আমি ঘরে থাকতে তুই অন্য মেয়ে নে ওই ঝোপের ধারে গিয়ে আমার নাকি মুখে করে মারবে এই পাড়ার মেয়েরা, আমার দেখে ভয় পায়। কি করে? কলে জল আনতে গেলে 10 জনের পিছনে যদি আমি থাকি, ভয়ে আগে আমার জল দেয় আর আমার নাকি মুখে করে মারবে। এইসব ছেলেরা আমার থেকে ভয় পায়। তা ভয় পেয়ে কোথায় যায়? এরা পায়খানা করে গিয়ে ঘুমিয়ে পড়ে। ভগবান, কুমারী মেয়ে জড়িয়ে ধরিস ঘড়ির অন্ধকারে। মিথ্যা কথা বললি রে, তোর মারবো মুখে করে। ছোট মুখে বড় কথা বললি রে তুই কি? ছোট মুখে বড় কথা বললি রে তুই কি করে? কে বলেছে তোকে? কে বলেছে তোকে? তুই কত মায়ের দুধ খেয়েছিস দেখা গায়ের জোর? তুই কত মায়ের দুধ খেয়েছিস দেখা গায়ের জোর? দেখো সাউরি জামাইয়ের অবস্থা দেখো, জামাই খালি এরম এরম করে বিন বাজাচ্ছে আর তার তালে তালে সাউরি। এখনো ঘর কাটেনি। মা কখন এসো? মা কখন এসো? দেখো অবস্থাটা দেখো,
এতক্ষণ পরে বাবা আমার জামাই। হ্যাঁ জামাই, কে হয়েছে মা? তোমার দোষ আমার অন্যায় মা। আমার দোষ তোমার অন্যায়? মা পা তুলে দাও। হ্যাঁ ন ওগোতা, তুমি মার পায়ে তুলনে পেটে মারছো কেন? তুমি জানো না কেন? আমার পেটে কিড়মি আছে, কিড়মি মরে যাবে। না রে মা, জামাই তো তবলায় গাব দিচ্ছে। আরে তোমার কি হয়েছে? বললি কেন হসপিটাল? ওরে গো আই রে গোলে কেন খাদো বাড়ি বা? মোরা কান্না সহ্য হয় না আর। আমি নাকি মোরা কান্না কাটি? হ্যাঁ তাই মা। হ্যাঁ বলো। তোর যে প্রদীপ কই? কেন, প্রদীপ তো পাড়ার ছেলের সাথে খেলা করছে। না রে মা না, তোর প্রদীপ তো হসপিটালে নিবে গে। মা কি বলে দেখো। তাই মা। হ্যাঁ তুই জামাই ধরে মারতেছি কেন? মা গো কুতি কুতি কাটতেছে। মা তোমার কি বলবো, কালু তোমার জামাইয়ের এত চরিত্র খারাপ। আমার জামাই, আমি ঘরে থাকতে অন্য মেয়ে নে চোপের ধারে গিয়ে চাকুম চুকুম চাকুম চুকুম। আমার জামাই চুকুম চাকুম চাকুম চুকুম। বাবা জামাই, এটা কোন রাজ্যের কান্না? আর চুপ করতে পারিনি, ১০০ টাকা দে চুপ কর। এ তো গোবর ঝরা থেকে বার করতেছি। মল্লিকানে হতি জানে ওরে নরে আই রে গোলে কেন খাদো বাড়ি বা? ওর কান্না সহ্য হয় না আর। জানি যাই, জানি যাই বলো একবার উচ্চ ইশারে, জানি যাই বলো একবার উচ্চ ইশারে। এটাই সবাই কান্নাকাটি করতেছে আর তুমি শুধু জানি তাই জানি তাই জানি। না না বেঁকে হালে বলে ফেলিস। হ্যাঁ চুপ করে দেখো। হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি। মা। হ্যাঁ বলো। তোর কে বলেছে? কেন বাবা বলেছে? বাবা জামাই। মা। তোমার কে বলেছে? ওই লোক আমার বলেছে। সর্বনাশ, তার মানে সব জানাজানি হয়ে গেছে। তোমার কে বলেছে? এইবার ধরলে খুব মার মারবে, পালাতে হবে। কেন? আমার তো বাবা বলেছে। সব ধরে ফেলেছে, আর থাকা যাবে না। ভালো থেকো, সুখে থেকো, সবই আসবো, আবার দেখা হবে। এখন আমি চলে যা। ভয়ে বিড়াল ডেকে ফেলিস? হ্যাঁ বাবা। হ্যাঁ বেশি নাড়াচাড়া করবে না, আমি অত অভদ্র নয়। তোমার অ্যালবেস্টার চেঁচে দেবো। দাও। এমনি কিছু নেই, আমার চাচ্ছিস কেন? গুল বিরেক আছে, গুল বিরেক অনেক গুলো আছে। কি হবে কি? তোমার মাথা ছাড়বো। ভালো কথা, আমি যীশু খ্রিস্ট হয়ে যাবো। তোমার কাছে গল্প শুনতে চাইছি, তুমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল মাতাচ্ছ, আবার আমাদের সঙ্গে বাদি হয়নি, আমার শাউরির কাছে বলছো। গল্প হয় না সত্যি বাবা। দাদা কি বলতে চায়? আর কৃষ্ণ নামে মুক্তি, এই চরণধুলি পেতে গেলে চাই গো মনে ভক্তি। একটা কথা বলি শোন। কি বাবা কি? যাহা না দেখিবে নিজ নয়নে। হ্যাঁ বাবা হ্যাঁ। বিশ্বাস করিও না এই গুরুর বচনে। তোরা গল্প শুনতে চাইছিস? আমি বলেছি গল্প মানে মিথ্যা কথা। মিথ্যা কথা গল্প করেছি? তোরা মারামারি করবি আমি কি জেনে রেখেছি? বাবা গল্প হয় না সত্যি, কৃষ্ণ নামে মুক্তি, চরণধুলি পেতে গেলে চাই গো মনে ভক্তি, চরণধুলি পেতে গেলে চাই গো মনে ভক্তি, গল্প হয় না সত্যি। গল্প শুনতে চেয়েছি বলে স্বামী স্ত্রীর মধ্যে সংসারে অশান্তি বাধাতে বলেছি? তা অশান্তি না বাধালে কৃষ্ণ নামটা ঢোকাবো কি করে? তোমার মেরে ফেলে দেবো, মিছে মায়ায় সংসারে কে যত পাপ হয়। এই সাধু সঙ্গ পেলে পরে পাপ ধুয়ে যায়। তার মানে বাবা কত বছর বিয়ে হয়েছে? এই তো ৫-৬ বছর হচ্ছে। গুরু দীক্ষা নিয়েছিস? না। তাহলে তোদের হাতে জল খাওয়া মানে তো মহা পাপ রে। মিছে মায়ায় সংসারে কে যত পাপ হয়। এই সাধু সঙ্গ পেলে পরে পাপ ধুয়ে যায়। অজানা কে জানা যায় কীর্তনেতে সাধু, অজানা কে জানা যায় কীর্তনেতে সাধু, এই চরণ ধুলি পেতে গেলে চাই তোমারে ভক্তি, চরণ ধুলি পেতে গেলে চাই তোমারে ভক্তি। বাবা হ্যাঁ, আমার এই স্ত্রী কোনোদিন হরিনাম শুনবে না, বুঝতে পারছো? না। এখন সব সিরিয়াল নিয়ে মাতামাতি করছে, এখন সিরিয়ালে না খালি মিথ্যা জিনিস নিয়ে তুলে ধরতে। যেমন ওই সিরিয়ালে চলছে না রাখি বন্ধন, বলে পায়খানা ঘরে কেড়ে, বলে ওপাড়া চন্দন। শালা ঘর থাকতে পায়খানা ঘরে ঢুকেছে কেন? এখন চলছে না নতুন সিরিয়াল সাত ভাই চম্পা, আমার ফেভারিট, বলে মিসকল মারছে কেড়ে, বলে ওপাড়ার পোম। হালকা হলো এ চরিত্র খারাপ আছে। হ্যাঁ বাবা। হ্যাঁ এইবার একটা নতুন সিরিয়াল বেরোচ্ছে। কি বাবা? বাবার মাথা এটা। আচ্ছা
কাঠবেড়ালি কুড়ে খাবে কোথায় রে, কোথাল চাপা দিয়ে রেখে দেবো। শুরু ধরো কর্ম সবাই, এই ভাবের মাঝে কৃষ্ণ ছাড়া আর কিছু নাই। ঠিক বলেছো বাবা। বাবা বলি শোন, বলো বাবা। বিজ্ঞানীরা বারবার বলছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেখানে যেখানে মন্দির মসজিদ থাকবে সেই জায়গা বাদে সব ঢুকে যাবে। ঠিক বলেছো বাবা। গুরু ধরো কর্ম করো ইসু গো সবাই, এই ভাবের মাঝে কৃষ্ণ ছাড়া আর কিছু নাই। জয় দেব বলে হরি বলে করো মাতা মাতি, জয় দেব বলে হরি বলে করো মাতা মাতি। ওবাসি এই চরণ ধুলি পেতে গেলে চাই গো মনে ভক্তি, চরণ ধুলি পেতে গেলে চাই গো মনে ভক্তি। আর একটা গল্প করবো কি না শুনবে না? না গল্প শোনা স্বাদ মিটে গেছে? মিটেছে দাদা, মিটেছে। যদি মিটে থাকে তাহলে তুমি আমাকে কথা দাও, বাড়ি ফিরে যাবে ভোর পাঁচটায় উঠবে, মা বোনেদের ডেকে নিয়ে নগর কীর্তন করবে, তারপরে সংসারের কাজে হাত দেবে, কারণ দেশটাকে মন্দির করে তুলতে হবে, তবেই কলিযুগে বাঁচা যাবে। তাই করব দাদা, তাই করব। হ্যাঁ মাগু, এখন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, এখন আমাদের দাঁত আছে, এখন আমাদের হরি বলার সময়, কিন্তু এখন আমরা হরি বলি না, শুধু সিরিয়াল নিয়ে মাতামাতি করি। যখন আমাদের দাঁত পড়ে যাবে যতবার আমরা হরি বলতে চাইবো আমরা শুধু ফরি ফরি করি। ওই জন্য বলছি মা, সিরিয়াল নিয়ে না মাতামাতি করে সবাই আমার সঙ্গে বলে ওঠো জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। দেখেছো কুচলটা খালি দেখো, নাকি দাবনা পেতা হয়ে গেছে বাবা? ছি ছি ছি, বলতে লজ্জা করে না বাবা? মানুষ ট্রেনে বসে এত ভিড়ের মধ্যে হাতে তুলে তুলে ডান্ডা ধরে যাচ্ছে, হ্যাঁ তখন কই দাবনা পেতা হয় না বাবা? আর হাত তুলে জয়নিতাই বলেছিস, তাতে দাবনা পেতা হয়ে গেছে। ওরে এই জয়নিতাই বলার অর্থ কি তুই জানিস? না বাবা না। ঈশ্বরের কাছে স্যালেন্ডার হ, যে হে ঈশ্বর, আমি যদি মানব জীবনে কোনো পাপ করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। যেখানে হরিবাসর হয় সেখানে মা বোনেদের উলুধ্বনি দিতে বলা হয়, আর ভাই বন্ধুদের হাত তুলে জয় নিতাই বলতে বলা হয়। বাবা কিসের জন্য উলুধ্বনি সৃষ্টি হয়েছিল জানিস? না বাবা না। কোনো নারীকে তার স্বামীদের নাম না ধরার জন্য উলুধ্বনি সৃষ্টি হয়েছিল। কারো স্বামীর নাম গৌর, কারো স্বামীর নাম প্রেমা, কারো স্বামীর নাম নিতাই, এই স্বামীদের নাম না ধরার জন্য উলুধ্বনি সৃষ্টি হয়েছিল। তাই বলে যদি মা বোনেরা বলে যে তাহলে কি আমরা ঈশ্বরকে স্মরণ করতে পারবো না? উলুধ্বনি দেয়া মানে ঈশ্বরকে স্মরণ করা, অর্থাৎ উ শব্দের অর্থ হলো কৃষ্ণকে স্মরণ করা, আর লু শব্দের অর্থ হলো রাধাকে স্মরণ করা। যে নারীদের জন্য উলুধ্বনির সৃষ্টি হলো, আর সামান্য মিথ্যা গল্প করলাম, সেই গল্প শুনে তোর স্বামীকে মারতে ছুটে চলি? আমি ভুল করেছি বাবা। তোরা পাপি হবি কি আমরা পাপি হব? আমি যে প্রতিজ্ঞা করে এই পথে নেমেছিলাম, এই কলিযুগে যারা হরিনামকে অবহেলা করবে তাদের কানে হরিনাম ঢোকাবো, তারপর আমি বৃন্দাবনে যাব। তাই প্রত্যেকের কাছে হাত জোড় করে বলি, যে যে ধর্মের মানুষ হও না কেন, প্রত্যেকের ধর্মকে প্রত্যেকে যদি মাথায় রেখে চলা যায় সংসার জীবনে সুখী হওয়া যায়। তাই আজ আমার প্রতিজ্ঞা পূরণ হয়েছে, তাই সবাই মিলে আমার সাথে একবার বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিজয় ধুবার বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। বিজয় ধুবার বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। হরি নামের জলে ডুবে দিলে, হরি নামের জলে ডুবে দিলে চুড়ায় মানুষ না বাবা। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরি না, মধু মাখা হরি না, মধু মাখা।